যিশু তাদের উত্তর দিলেন, আমার পিতা সবসময় কাজ করছেন এবং আমিও করছি। এই কথার জন্য যিহুদি নেতারা তাকে মেরে ফেলবার জন্য উঠে পড়ে লাগলেন, কারণ তিনি যে কেবল বিশ্রামবারের নিয়ম ভঙ্গ করেছিলেন তা নয়, কিন্তু ঈশ্বরকে নিজের পিতা বলে নিজেকেও ঈশ্বরের সমান করেছিলেন। তাই যিশু তাদেরকে বললেন, আমি আপনাদের সত্যিই বলছি, পুত্র নিজ থেকে কিছুই করতে পারে না, পিতাকে যা করতে দেখেন কেবল তাই করেন, কারণ পিতা যা করেন পুত্রও তাই করেন। পিতা পুত্রকে ভালোবাসেন এবং তিনি নিজে যা কিছু করেন সমস্তই পুত্রকে দেখান, তিনি আরো মহৎ মহৎ কাজ তাকে দেখাবেন, যেন আপনারা আশ্চর্য হন। পিতা যেমন মৃতদের উঠান আর তাদের জীবন দেন, ঠিক তেমনি পুত্রও যাকে ইচ্ছা করেন তাকে জীবন দেন। পিতা কারো বিচার করেন না, কিন্তু সমস্ত বিচারের ভার তিনি পুত্রকে দিয়েছেন, যেন পিতাকে যেমন সবাই সম্মান করে তেমনি পুত্রকেও করে। তাই পুত্রকে যে সম্মান করে না সে পিতাকেও সম্মান করে না। আমি আপনাদের সত্যিই বলছি, আমার কথা যে শোনে এবং আমাকে যিনি পাঠিয়েছেন তাকে বিশ্বাস করে সে অনন্ত জীবন পেয়েছে, তাদের আর দোষী করা হবে না, সে তো মৃত্যু থেকে জীবনে পার হয়ে গিয়েছে। আমি আপনাদের সত্যিই বলছি, এমন সময় আসছে, বরং এখনই এসে গিয়েছে, যখন মৃতেরা ঈশ্বরের পুত্রের গলার স্বর শুনবে এবং যারা শুনবে তারা জীবিত হবে। পিতা নিজে যেমন জীবনের অধিকারী, তেমনি তিনি পুত্রকেও জীবনের অধিকারী হতে দিয়েছেন। পিতা পুত্রকে মানুষের বিচার করবার অধিকার দিয়েছেন, কারণ তিনি মনুষ্য পুত্র। এই কথা শুনে আশ্চর্য হবেন না, কারণ যারা কবরে আছে তারা মনুষ্য পুত্রের গলার স্বর শুনে বের হয়ে আসবে, যারা ভালো কাজ করেছে তারা জীবন পাবার জন্য উঠবে, আর যারা অন্যায় কাজ করেছে তারা উঠবে শাস্তি পাবার জন্য।